কি কি কাজ করলে মানুষ কাফের হয়ে যাবে একটু জানার দরকার আছে না নাই আল্লাহ পাক বলছেন ইন্না শাররাদ দাওয়াবিন আল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন নিশ্চয় আমি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হলো তারা যারা কাফের আমি আল্লাহর উপরে যারা ঈমান আনে না তাহলে কাফেরদের চেয়ে নিকৃষ্ট আর কেউ হতে পারে তাহলে কুফরি করে যারা কাফের হবে তারা এখন কি কি কাজ করলে মানুষ কাফের হয়ে যাবে একটু জানার দরকার আছে না নাই এখন এই কুফুরি কাজ আমাদের সমাজে আছে না নাই কত নামাজি মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার কুফুরি করে কত হাজী সাহেব হজ করে এসেছে আবার কুফুরির গুনাহ করতেছে খুব ভালো করে শুনেন মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি কুফুরির গুনাহতে লিপ্ত রয়েছে এমন ডজন ডজন আছে না নাই এখন আমরা কেউ কুফুরি করতে চাই না শিরিক করতে চাই না নেফাকে পেকাদিতে লিপ্ত হতে চাই না কারণ এগুলো এমন এক বিধ্বংসী অপরাধ এই অপরাধের সাথে যদি কেউ জড়িত হয় আর এই অপরাধ করে যদি তওবা না করে মারা যায় চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে এজন্য সাবধান কি কি কাজ করলে মানুষ কাফের হয়ে যাবে একটু জানার দরকার আছে না নাই আমি একটা একটা করে বলছি আপনারা কান লাগায়া শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন যতগুলো কাজ করলে মানুষ কাফের হয়ে যায় তার ভিতরে একটা কাজ হলো মানুষকে কোরআন শুনতে বাধা দিয়া কোরআন কার জমিন কার আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে এখন এই কোরআনের কথা শুনতে যদি কেউ বাধা দেয় তাহলে সে কাফের হয়ে যাবে এটা আমার কথা না এটা কোরআনে আছে না নাই আমি দলিল ছাড়া একটা কথাও বলবো না দলিল ছাড়া জমির দাম নাই দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই খুব হৃদয় দিয়ে কথাগুলো শুনেন আল্লাহ বলছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا وي كافر رابولي كارابولي কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন তোমরা কোরআন শুনো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কোরআনের আলোচনা করবে কোরআনের কথা বলবে তোমরা সেই কোরআন শুনতে যাবে না বরং বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কোরআনের কথা বলবে ওয়াল গাউফিহি তোমরা সেখানে হট্টগোল করবে চেঁচামেচি করবে যাতে লোকেরা কোরআন শুনতে না পারে এখনো এই ধরনের মুসলিম নামদারি কাফের আছে না না ও ভাইরা আমার বিশ্বনবী মানুষকে কোরআন শোনাতো আর কাফেররা বলতো যেখানে কোরআনের আলোচনা হয় তোমরা শুনতে যেও না বরং হট্টগোল করো চেঁচামেচি করো তাহলে তোমরা সফলকামী হতে পারবে বিজয়ী হতে পারবে এখনো বাংলাদেশে এরকম মুসলমান আছে না না আল্লাহ রসুলের কোরআন শোনার ক্ষেত্রে বাধা দিত টাটকা কাফেররা নির্ভেজাল কাফেররা এখন মুসলমান নামধারী কিছু বেঈমান কোরআনের মাহফিলে বাধা দেয় কথা বলুন ঠিক কি না ভাই কোরআন শুনতে বাধা দিয়া এটা কুফুরি কাজ কখনো যারা ইমানদার হবে মুমিন হবে তারা কোরআনের মাহফিলে বাধা দিতে পারবে না এখন বাংলাদেশে অসংখ্য জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হচ্ছে এই মাহফিলগুলো কিন্তু ইহুদি খ্রিস্টান নাসারারা বন্ধ করে না হিন্দুরা বন্ধ করে না এই মাহফিলগুলো বন্ধ করে আমাদের মতো নামধারী কিছু মুসলমান তারাও মসজিদে গিয়ে নামাজ পড়ে তারাও নিজেদেরকে ইমানদার বলে দাবি করে কিন্তু আপনি যতই নিজেকে ইমানদার বলে দাবি করেন এই কোরআন শোনার ক্ষেত্রে যদি আপনি প্রতিবন্ধকতা সৃষ্টি করেন জাতির মানুষদেরকে যদি কোরআন শুনতে বাধা দেন তাহলে এটা কুফুরির গুনাহ আপনি কাফের হয়ে যাবেন তওবা না করে যদি মারা যান আপনি জাহান্নামী হবেন
ভাই কোরআনের মাহফিলে বাধা দেয়া যাবে হ্যাঁ আপনি বলতে পারেন যে হুজুর যতক্ষণ বলবেন কোরআন হাদিস দিয়ে বলবেন কোন দলের নাম কোন নেতার নাম ধরে বলার দরকার নাই আপনি এটা বলতে পারেন কিন্তু কোরআনের মাহফিলে 144 জারি করে দেবেন বন্ধ করে দেবেন এটা কুফরের গুনাহ কোরআনে আল্লাহ বলছেন শোনো ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া তোমরা ভালো এবং আল্লাহকে ভয় করা কাজে একে অপরকে সহযোগিতা করো বিরোধিতা করো না তো কোরআন শোনানো কোরআনের মাহফিল দিয়া কোরআনের কোরআন মানুষকে কোরআন শোনার ব্যবস্থা করা এটা ভালো কাজ না খারাপ কাজ তো মুসলমান এটা বাধা দেয় কিভাবে ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান মন্দ এবং খারাপ কাজে তুমি বিন্দুমাত্র সহযোগিতা করো না কথাকার ভালো কাজে সহযোগিতা করো মন্দ কাজে সহযোগিতা করো না কারণ তুমি যদি ভালো কাজে সহযোগিতা করো মাই ইশফা শাফাতান হাসানাতাই ইয়াকুল্লাহু নসীবুম মিনহা ওই ভালো কাজের সওয়াবের একটা অংশ আল্লাহ পাক তোমার আমল নামায় দিয়া দেবেন আর আপনি যদি খারাপ কাজে সহযোগিতা করেন ওই গুনার একটা অংশ আপনি পেয়ে যাবেন হ্যাঁ এই যে যে কেউ যদি সিনেমা হল দিয়ে মারা যায় ওই সিনেমা হল থাকবে যতদিন লোকেরা সিনেমা দেখবে তার আমল নামায় গুনার একটা অংশ চলে যাবে আপনি মাদ্রাসা তৈরি করেছেন এই মাদ্রাসায় এক বস্তা সিমেন্ট দিয়েছেন 500 টাকা দিয়েছেন এই মাদ্রাসা যতদিন থাকবে ছেলেরা কোরআন পড়বে কোরআনের হাফেজ হবে তারা দিক বিদিক ছড়িয়ে পড়বে মানুষকে কোরআন শিক্ষা দেবে আপনি একদিন কবরে চলে যাবেন কিন্তু কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াবের হাদিয়া পেতে থাকবেন এইজন্য আল্লাহ বলছে ভালো কাজে সহযোগিতা করো মন্দ কাজে সহযোগিতা করো না তাহলে কোরআন শোনানো ভালো কাজ না খারাপ কাজ এখানে বাধা দেয়া যাবে তাহলে বাধা দিলে কি হবে কুফুরির গুনাহ হবে আর কুফুরি করে যারা কাফের হয়ে যায় তারা কথা কি বুঝতে পাচ্ছেন এরপরে ভাইরা আমার খুব ভালো করে শুনেন ইসলামের ক্ষতির জন্য সম্পদ ব্যয় করা এটাও হলো কুফুরির গুনাহ আমাদের সম্পদ দিয়েছেন কে আওয়াজ দিয়ে বলতে হবে সম্পদ দিয়েছেন কে এই সম্পদ যেখানে সেখানে ব্যয় করা যাবে সম্পদ আল্লাহ দিয়েছে বলেই আপনি যেখানে সেখানে ব্যয় করতে পারবেন যেখানে সম্পদ ব্যয় করলে ইসলামের ক্ষতি হবে সেখানে সম্পদ ব্যয় করা যাবে না যদি আপনি জেনে বুঝে ওখানে সম্পদ ব্যয় করেন আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন আপনি কাফের হয়ে যাবেন এটা কাফেরদের কাজ ইসলামের ক্ষতির জন্য সম্পদ ব্যয় করা এটা কাফেরদের কাজ কোরআনুল কারীম আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ينفقون أموالهم ليصدوا عن سبيل الله نسوي كافر رام الله پته بادا سشتی کرر جنو شمپت بائی کرے লোকেরা যাতে আল্লাহর পথে চলতে না পারে ইসলাম যাতে সম্প্রসারিত হতে না পারে এজন্য তারা তাদের সম্পদ ব্যয় করে এখন আপনি ইমানদার হওয়ার পরেও যদি ইসলামের ক্ষতির জন্য সম্পদ ব্যয় করেন আপনি নামে ইমানদার থাকবেন কিন্তু ভিতরে ভিতরে কাফের হয়ে যাবেন বন্ধুরা আমার এই যে আজকে কোরআনের মাহফিলে হিফসখানায় কোরআনের মাদ্রাসায় 5000 2000 1500 সামর্থ্য অনুযায়ী দান করেছেন কেউ এক মন ধান দিয়েছেন সিমেন্ট দিয়েছেন আবার দেখা যাচ্ছে ছেলেরা ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করবে ডিজে গানের আয়োজন করেছে যাত্রার পালার আয়োজন করেছে ওই যে ব্যান্ড শিল্পীদের এনেছে ওখানে গান বাজনা হবে নাচা নাচি হবে আপনার কাছে গিয়ে বলেছে যুবকেরা আমাদের এই গানের অনুষ্ঠানে কিছু টাকা পয়সা সহযোগিতা করেন আপনি ওখানে 1001 টাকার একটা নোট বের করে দিলেন আচ্ছা বলেন তো ওখানে গান হবে নাচা নাচি হবে ইসলামের ক্ষতি হবে না উপকার হবে আল্লাহ খুশি হবে না বেজার হবে আল্লাহ সন্তুষ্ট হবে শয়তান খুশি হবে এখন শয়তান খুশি হয় যেখানে ওখানে আপনি টাকা ব্যয় করলেন মানে কুফুরি করে ফেললেন
তাহলে আপনার যে টাকা কোরআনের মাদ্রাসায় ব্যয় হয়েছে আপনার এই টাকা ইসলাম বিরোধী কোনো কাজে ব্যয় হবে না কথা ক্লিয়ার তাহলে টাকা পয়সা খরচ করার সময় ভেবেচিন্তে খরচ করতে হবে আল্লাহ টাকা দিয়েছে বলেই যেখানে সেখানে খরচ করা যাবে কারণ এই টাকার মালিক কে এই সম্পদের মালিক কে আমাদের জীবনের মালিক কে এই জীবন আর সম্পদ আল্লাহ আমাদের কাছ থেকে খরিদ করে নিয়েছেন কিনে নিয়েছেন বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত দিয়েছেন আপনি জান্নাতে যেতে চাচ্ছেন তাহলে আপনার জান আর মাল দিতে হবে কারে আল্লাহ এটা কিনবেন কিনবেন কে কিসের বিনিময়ে বলেন কিসের বিনিময়ে ইন্নাল্লাহ أشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة أمر الله بولن نسوي أمي الله مؤمن در جان أرمال خريد كورنية چي بني بأي أمي الله أمر مؤمن در جنة تر مالك بانايا دي چي أرقبار بولن سبحان الله এই জানার মাল যদি আমি আল্লাহকে দিয়ে দিই তাহলে আমার জানার মাল আমি যেখানে সেখানে খরচ করতে পারবো না আজকের মাহফিলে অধিকাংশ যুবক আলহামদুলিল্লাহ 80% যুবক এখানে হাজির হয়েছে মুরব্বি মানুষের সংখ্যা খুবই কম ও যুবকেরা দেখা যায় একটা সুন্দরী মেয়েরে ভালোবেসেছে ভালোবেসে পাই নাই আত্মহত্যা করে জীবনটা শেষ করে দিয়েছে এমন ঘটনা আছে না নাই আবার অনেক মেয়ে বয়ফ্রেন্ড পায় নাই বিষ খায়া গলায় দড়ি দিয়ে মরেছে না বোন তুমি এই জীবন যেখানে সেখানে নষ্ট করতে পারবা না আত্মহত্যা করে নষ্ট করতে পারবা না কারণ তোমার জীবন কার জন্য এটা তো আল্লাহ খরিদ করে নিয়েছেন তোমার জানার মাল আল্লাহ খরিদ করে নিয়েছে তুমি যদি জান্নাত পেতে চাও তোমার জানার মাল আল্লাহর পথে বিক্রি করা লাগবে খুব ভালো করে শুনেন তাহলে ইসলামের ক্ষতির জন্য সম্পদ ব্যয় করা কুফুরির গুনাহ কুফুরি করে যারা কাফের হয়ে যায় খুব ভালো করে আমি এইগুলো বলছি এই কারণে যে আমরা যাতে এই বিধ্বংসী অপরাধগুলো না করি এ ভাই আপনি মিথ্যা কথা বলে ফেলেছেন শয়তানের প্রচারণায় পড়ে তাই বলে কি আপনার হজ বাতিল হবে আরে কথা বলেন না কেন হজ বাতিল হবে নাকি রমজান মাসে রোজা রেখেছেন মিথ্যা কথা বলে ফেলেছেন আপনার রোজা কি বাতিল হয়ে যাবে নাকি একক তো নামাজ কোন কারণে কাজা করে ফেলেছেন এই জন্য কি আপনার দানের আমল বাতিল হয়ে যাবে কিন্তু কুফরি করার সাথে সাথে সব আমল বাতিল হয়ে যাবে কত বড় বিধ্বংসী অপরাধ বুঝতে পাচ্ছেন আমার বাইরে ভালো করে শুনেন এরপরে ইসলামের কোন বিধান অপছন্দ করা হলো কুফুরির গুনাহ ইসলামী শরীয়তের যে কোনো একটা বিধান যদি আপনি অপছন্দ করেন নাওয়াকিজুল ইসলাম তাহলে ইসলামের খাতায় আপনার নাম থাকবে না আপনি কাফের হয়ে যাবেন এই যেমন আল্লাহ মেয়েদের ব্যাপারে বলছেন হে মেয়েরা শোনো করোনা ফি বুয়ুতি কন্যা ওলা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা হে মেয়েরা জাহিলি যুগের নারীদের মতো সেজে গুজে বেপদ্দাই রাস্তায় বের হয়ো না হুকুমটা কার আওয়াজ দিয়ে বলতে হবে এখন আমাদের দেশে বেপদ্দাই মহিলা আছে না নাই আমার চাচাজান বলতেছিল মার্কেটে পুরুষ মানুষ যত বেশি মহিলা আত্মার চেয়ে বেশি মহিলাদের জ্বালা এখন মার্কেটে ঢুকাই যায় না সব দোকানে ওরা এখন তরকারির দোকানে ওরা কথা বলেন হ্যাঁ আমি আমার বোনকে বলছি ও বোন তুমি বাজারে যাবে প্রয়োজনের তাগিতে ইসলাম তোমাকে স্বাধীনতা দিয়েছে কিন্তু বেপদ্দাই যেতে পারবে না বাইরে যখন যাবে পদ্মার সাথে যাবে কারণ তুমি বোন যদি বেপদ্দাই বাইরে যাও তুমি একা কবিরা গুনাহ করবা না লক্ষ লক্ষ যুবক কবিরা গুনাহে লিপ্ত হয়ে যাবে কারণ একটা মেয়ে যখন বেপদ্দাই বাইরে বের হয় যত যুবক ওই মেয়েটার দিকে তাকাবে মেয়েটার আমলনামায় যেমন কবিরা গুনাহ হবে যত যুবক তাকাবে তাদের আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে ওই মেয়েটার বাবা জাহান্নামী হবে ওই মেয়েটার স্বামীও জাহান্নামী হবে
ভালো করে শুনেন এ ভাই একটা মেয়ে যদি বিপদদাই বাইরে হয় অসংখ্য মানুষ জাহান্নামের পথে ধাবিত হয় মেয়েটা বিপদদাই বাইরে বের হলো বয়ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করলো তার বাবা এ ব্যাপারে কোনো স্টেপ নিল না বাধা দিল না তার স্বামী ওই মেয়েটা বিপদদাই চললো স্বামী কোনোদিন পর্দা পালনের ব্যাপারে বলল না ওই স্বামী ওই বাবা হাশরের ময়দানে দাইয়ুসদের কাতারে থাকবে ও আমার মায়েরা বোনেরা শোনো আমি হাজী সাহেব হজ করে এসেছি সারা দেশে কোরআনের কথা বলি পাঁচ ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ি সকাল সন্ধ্যা জিকির করি মসজিদ বানিয়েছি মাদ্রাসা বানিয়েছি আমার মেয়ে বেপদ্দাই চলে আমার বউ বেপদ্দাই চলে আমি আমার মেয়ের পদ্মা পালনের ব্যাপারে নসিহত করি না আমি আমার বউকে পদ্মা পালনে বাধ্য করি না আমি হাজী সাহেব দাইয়ুস নবীজি বলেছেন আদ-দাইয়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ একজন দাইয়ুস জান্নাতে ঢুকতে পারবে না এইজন্য আমার মায়েরা আমার বোনেরা বাইরে যখন যাবেন পদ্মার সাথে যাবেন বেপদ্দাই যাওয়া যাবে এই যে যে মেয়েগুলো বেপদ্দাই যায় তারা কি আকাশ থেকে নাজিল হইছে মঙ্গল গ্রহ থেকে আসছে তারা তো কেউ আমাদের বোন কেউ আমাদের মা কেউ আমাদের স্ত্রী কেউ আমাদের মেয়ে তা আপনি বাড়িতে গিয়ে পারিবারিক বৈঠক করেন ও আমার মা আমার কলিজার টুকরা নয়নের পুতুলি আমি তোমার বাবা তোমাকে অনুরোধ করছি তোমাকে অনুসিয়ত করছি আমার মা দুনিয়াতে একই সাদের নিচে তোমার মা তোমার ভাই তোমার বোনদেরকে নিয়ে আমি তোমার বাবা যেভাবে একসাথে থেকেছি মরণের পরে জান্নাতের ভিতরে আমরা এভাবে পাশাপাশি থাকতে চাই এজন্য আমার মেয়ে বেপদ্দাই রাস্তায় বের হওয়া যাবে না নামাজ ছাড়া দেওয়া যাবে না ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করার জন্য বয়ফ্রেন্ডের সাথে পার্কে যাওয়া যাবে না মেয়েরে বলেন ছেলেরে বলেন ও আমার কলিজার টুকরার সন্তান দুনিয়াতে যেমনি করে আমরা একসাথে একই ছাদের নিচে আছি মরণের পরে জান্নাতের ভিতরে একসাথে থাকতে চাই প্রিয়তম স্ত্রী ডেকে বলেন ও আমার স্ত্রী চল্লিশ পঞ্চাশ বছর একসাথে সংসার করলাম একই বিছানায় একসাথে ঘুমালাম তুমি কি চাও না জান্নাতের ভিতরে আমরা একসাথে থাকি হা খালি হুজুরদেরকে দিয়ে ওয়াজ করি সব ভালো করে ফেলবেন আপনার দায়িত্ব নাই আপনি স্বামী আপনার বউ বেপদ্দাই চলে বউরে পদ্মা পালনের ব্যাপারে বলেন না আপনি স্বামী না আপনি স্বামী নামের আসামি ভালো করে বুঝেন আপনি বাবা না আপনার মেয়ে বেপদ্দায় চলে আপনি বাবা গানের গান শেখানোর জন্য মেয়েরে অনেক বাবা ওই যে মোটরসাইকেলের পিছনে করে নিয়ে যায় নাচ শেখানোর জন্য ড্যান্স ক্লাবে নিয়ে যায় বাবা তুমি বাবা না তুমি বাবা না মেরা স্বামী কতগুলো ভালো করে শুনেন মানে আমরা ফেরেশতা না যে আমরা ওয়াজ করে সব ভালো করে ফেলবো আরে ভাই আমি তো সল্লি মধ্যে কল্লি মধ্যে মার্কা বক্তা বিশ্ব নবীর চেয়ে ভালো বক্তা পৃথিবীতে আর পাওয়া যাবে পয়গম্বর পয়গম্বররা যারা দুনিয়াতে এসেছে যাদেরকে রিসালতের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ মনোনীত করেছে যারা নিষ্পাপ মাসুম বেগুনাহ নূহ আলাইহিস সালাম 950 বছর জাতির মানুষকে দাওয়াত দিয়েছে কি সব মানুষ ইসলামের পথে আসছে আমাদের ওয়াজ শুনে সবাই পদ্মানশীল হয়ে যাবে আপনি বাবা আপনি স্বামী আপনার দায়িত্ব নেই আপনার বউ রান্না করতে গিয়ে তরকারিতে লবণ দেয় নাই এমন পিটুনি দিয়েছেন জীবনে আর কোনোদিন তরকারি রান্না করতে লবণ দিতে ভুল হয় নাই কেন বউ বেপদ্দাই চলে কই একদিনে তো এই ব্যাপারে শাসন করতে পারেন না যে আমার ঘরে থাকতে হলে আমার সাথে থাকতে হলে বেপদ্দাই চলা যাবে না নামাজ ছাড়া যাবে না ছেলে একদিন কোচিং এ যাই নাই ঘরের দরজা বন্ধ করে দিয়েছো লাঠি হাতে করে বসে আছো কেন ছেলে যখন নামাজে যায় না তখন বলতে পারো না যে তুমি যদি বেনামাজে হও আমার ঘরে তোমার জায়গা হবে না তুমি কথা বলতে পারো না ছেলে স্কুল ফাঁকি দিয়েছে ঘরের দরজা বন্ধ করে দিয়েছো ছেলে আল্লাহর ঘরে যায় না এ ব্যাপারে তোমার মাথা ব্যথা নাই তুমি বাবা না মেরা স্বামী সব হুজুরদের উপরে ছেড়ে দিন না ভাই কথা একটু কঠিন হয়ে যাচ্ছে রাগ করেন না
লক্ষ লক্ষ মুসলমান আজকে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে পদ্মার সাথে যাবে এখন কোন মহিলা যদি এই পদ্মার বিধান অপছন্দ করে তাহলে সে কাফের হয়ে যাবে কারণ পদ্মা দিয়েছে কে আরে জোরে বলেন না কেন পদ্মা দিয়েছে কে কোন মহিলা যদি এই পদ্মার বিধান অপছন্দ করে অস্বীকার করে সেমনটি না যে গরমের ভিতরে কি বোরকা পরা যায় অসহ্য এমন কথা যদি কোন মহিলা এই পদ্মার বিধানকে যদি ঠাট্টা করে উপহাস করে অপছন্দ করে তাহলে সেই কাফের হয়ে যাবে এটা কুফুরির গুনাহ এটা কি গুনাহ ইসলামের বিধান অপছন্দ করা কি গুনাহ এই বিধানটা তো মৌলবি দেয় নাই এই বিধানটা তো দেশের প্রধানমন্ত্রী দেয় নাই এই বিধান দিয়েছে কে তো আপনি আল্লাহর গোলাম হয়ে যদি আল্লাহর কোন বিধান আপনি অপছন্দ করেন তাহলে এটা কুফুরি করা হবে এজন্য আপনি কাফের হয়ে যাবেন এখন ভাইরা আমার পদ্মার বিধান দিয়েছে আল্লাহ ভালো লাগলেও মানতে হবে না লাগলেও মানতে হবে এই পদ্মার বিধান যদি কেউ অপছন্দ করে তাহলে কাফের হয়ে যাবে সালাতের বিধান দিয়েছে কে সালাত যদি কেউ অপছন্দ করে তাহলে কাফের হয়ে যাবে রমজান মাসের রোজার বিধান দিয়েছে কে কেউ যদি বলে রোজা রেখে লাভ কি আমার ঘরে কি খাবার নাই এই রোজা যদি কেউ অপছন্দ করে তাহলে কাফের হয়ে যাবে সকাল সন্ধ্যা বেশি বেশি জিকির করো হুকুমটা কার এই জিকির যদি কেউ অপছন্দ করে কাফের হয়ে যাবে সুদ খায় না সুদের বকেয়া ছেড়ে দাও কথা কার এখন এই সুদের বিধান আল্লাহ সুদ হারাম করেছে এই বিধানটা যদি কেউ অপছন্দ করে তাহলে কাফের হয়ে যাবে এখন পদ্মার কথা বললে কেউ অপছন্দ করে না নামাজের বিধান কেউ অপছন্দ করে না রোজার বিধান অপছন্দ করে না জিকিরের বিধান অপছন্দ করে না কিন্তু কোরআনের একটা এমন কিছু বিধান আছে যে বিধানগুলো বাংলাদেশের অনেক মুসলমানই পছন্দ করে না অনেক মুসলমানের ভালো লাগে না আমি কি বলবো আমি কি বলবো বলবো এই কারণে যাতে আপনারা কাফের হয়ে না যান এ ভাইরা আমার সালাত কায়েম করে ডেকার হুকুম ভালো লাগলেও সালাত কায়েম করতে হবে না লাগলেও কায়েম করতে হবে কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসের রোজা আমি আল্লাহ তোমাদের জন্য লিখিত ফরজ করে দিলাম ভালো লাগলেও রোজা রাখতে হবে শরীয়ত সম্মত ওজর ছাড়া ছাড়া যাবে ও আমার ভাইরা যে আল্লাহ সালাতের বিধান দিয়েছে যে আল্লাহ রোজার বিধান দিয়েছে যে আল্লাহ যাকাতের বিধান দিয়েছে হজের বিধান দিয়েছে পদ্মার বিধান দিয়েছে যে আল্লাহ জিকিরের বিধান দিয়েছে যে আল্লাহ সুদ ছাড়তে বলেছে মদ ছাড়তে বলেছে জিনার কাছে যেতে নিষেধ করেছে ওই আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলেছে আসসারেকু আসসারেকাত ফাক্ত ও আইদিহুমা চোর পুরুষ হোক আর নারী হোক চুরি করলে হাত কেটে দাও ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ মানুষের মাঝে যখন বিচার করবা আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার করবা আলা লাহুল খালকু ওয়াল আমরু সাবধান সাবধান জেনে নিও সৃষ্টি যার আইন চলবে তার এখন আল্লাহর আইনের কথা বললে অনেক নামাজি মুসলমানের চেহারা কালো হয়ে যায় আল্লাহর কোরআনের আইনের কথা বললে অনেক হাজি সাহেবের বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে তার মানে এটা ভালো লাগে মানে নামাজ ভালো লাগে রোজা ভালো লাগে জিকির ভালো লাগে হজ ভালো লাগে কিন্তু চোরের হাত কাটার আইন ভালো লাগে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে এটা বললে আর ভালো লাগে আচ্ছা ভাই কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে এটা কার হুকুম এটা কি আমাদের বানানো কথা এই হুকুমটা কে করেছে তাহলে আপনার অপছন্দ হবে কেন আল্লাহর বিধান অপছন্দ করলে কাফের হয়ে যায় সব আমল আল্লাহ বাতিল করে দেয় এ ভাই আমি দলিল দিচ্ছি ভাই এই কথাগুলো এই জন্য বলছি আমাদের দেশের মানুষেরা জীবনের চেয়ে বেশি ইসলাম ভালোবাসে কলিজার প্রতি ফোঁটা রক্ত দিয়ে হলেও ইসলামকে তারা ভালোবাসে আমি জানি আমার সামনে এরকম যুবক বসে আছে কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনকে তারা জীবনের চেয়ে বেশি ভালোবাসে
আমার সামনে এমন যুবক বসে আছে এমন মধ্যে মুজাহিদ বসে আছে কুরআনটা পড়তে পারে না কিন্তু এই যুবকদের সামনে যদি কেউ কুরআন অবমাননা করে বুকের রক্ত দিয়ে হলেও তারা কুরআনের ইজ্জত রক্ষা করবে আমার সামনে আলহামদুলিল্লাহ শুনেন আমার সামনে এরকম যুবক বসে আছে এমন মুসলমান বসে আছে রাসূলের জীবনী জানে না একটা সিরাত গ্রন্থ হয়তো সে পড়ার সুযোগ পায় নাই কিন্তু এই যুবকের সামনে আল্লাহ রাসূলকে যদি কেউ গালি দেয় ওই যুবক দুর্বল হতে পারে সিংহ শাবকের ন্যায় গর্জন করে ময়দানে ঝাঁপিয়ে পড়বে রাসূলের ইজ্জত রক্ষার জন্য পাঁচজনে জান কুরবানি করে দেবে কিন্তু সমস্যা হলো কোরআনের জ্ঞান না থাকার কারণে মনের অজান্তে কুফরি করে ফেলছে আমরা যখন কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র চালাতে বলি বিচার করতে বলি তখন এই যুবকটা মনে করে যে হুজুর মনে হয় বানায়া বানায়া বলছে হুজুর মনে হয় ধর্মের নামে রাজনীতি করছে আসলে বিষয়টা ধর্মের নামে রাজনীতি না এটা ইমানের মূল নীতি কারণ আমার রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম আর একদিকে মদিনার প্রেসিডেন্ট আমার রাসূল যে কোরআন দিয়ে মসজিদে নববীতে নামাজে ইমামতি করেছে একই কোরআন দিয়ে রাসূল মদিনার রাষ্ট্র পরিচালনা করেছে একই কোরআন দিয়ে রাসূল চোরের বিচার করেছে ডাকাতের বিচার করেছে কথা বলেন জিনাকারীর বিচার করেছে ধর্ষকদের বিচার করেছে সন্ত্রাসীদের বিচার করেছে কোরআন দিয়ে সুতরাং আজও সেই কোরআন আছে না নাই সেই মুসলমানে কোন আছে না নাই সেই ইমানে কোন আছে না নাই তাহলে ইমানদার হবে যারা কোরআনের আইন দিয়ে বিচার করবে তারা কোরআনের আইন অপছন্দ করবে যারা আল্লাহর কসম কাফের তারা আমার এই চ্যালেঞ্জ পড়লে গ্রহণ করেন আমি দলিল সাথে করে নিয়ে আসছি হ্যাঁ ওই খাজা বাবা গাজা বাবার কিস্সা কাহিনী শোনানোর জন্য যশোর থেকে কষ্ট করে আমি আসি নাই আমি কোরআনের নোট সাথে নিয়ে এসেছি যাতে আমার একজন ভাইও জাহান্নামী হয়ে না যায় কষ্ট পাচ্ছেন কোরআনুল কারীমের 47 নম্বর সূরা সূরার নাম মুহাম্মদ সূরার নাম কি আয়াত নম্বর 8 এবং 9 আয়াত নম্বর 8 এবং আমার কথা যদি হয় ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবেন আর আল্লাহর কথা হলে একটা 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 বক্তব্য দেবেন সামিনা ওয়া তুআনা শুনলাম মেনে নিলাম আল্লাহর কথার ব্যাপারে আমাদের কোনো যুক্তি নাই যেখানে আল্লাহ বলেছে আমার রব বলেছে আমার স্রষ্টা বলেছে সেখানে আমার কোনো যুক্তি থাকতে পারে আমার একটাই কথা সামিনা ওয়া তুআনা শুনলাম মেনে নিলাম আমি বলেছি মন গড়া কথা ওটা ছুঁড়ে ফেলে দেন কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ বলেছে ছুঁড়ে ফেলা যাবে অস্বীকার করা যাবে অপছন্দ করা যাবে তাহলে আর ইমানদারের খাতায় নাম থাকবে না কোরআনুল কারীমে আল্লাহ বলছেন শুনেন ওয়াল্লাযীনা কাফারু ফাতাআসাল লাহুম ওয়া আদাল্লু আ'মালাহুম যারা কাফের আল্লাহ পাক রব্বুল আমিন তাদের জীবনের সব নেক আমল বাতিল করে দেবেন কেন বাতিল করবেন লালিকা বিআন্নাহুম কানিহু মা আনজালাল্লাহু ফাআহাবাতু আ'মালাহুম এই কারণে যে তাদের আমল আল্লাহ বাতিল করে দেবেন কারণ আল্লাহ যে কোরআন নাজিল করেছে এই কোরআনের বিধান তাদের পছন্দ হয় নাই কি হয় নাই কি হয় নাই কি হয় নাই কারিহু শব্দের অর্থ কি অপছন্দ অপছন্দ কারিহু শব্দের অর্থ কি অস্বীকার করি নাই কোরআনের বিধান অস্বীকার করি নাই কি করেছে ডিসলাইক করেছে পছন্দ করি নাই আল্লাহ বলছে যারা কাফের তাদের সব আমল আমি বাতিল করে দেব কারণ আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনের বিধান তারা পছন্দ করি নাই এরপরে আল্লাহ বলছেন ফাআহবাতু আমালাহুম এই কারণে সারা জীবনে যত ভালো আমল করেছে সব ভালো আমল আমি আল্লাহ বাতিল করে দেব তাহলে আপনারা কি চান আপনাদের নেক আমল বাতিল হয়ে যাক আপনাদের রোজা বাতিল হোক আপনাদের নামাজ বাতিল হোক আপনাদের হজ বাতিল হোক আপনাদের দান সাদকা বাতিল হোক এটা কি আপনারা চান আপনাদের কোরআন তেলাওয়াতের সওয়াব বাতিল হোক এটা কি আপনারা চান
তাহলে আল্লাহর বিধান অপছন্দ করা যাবে তাহলে কোরআনের আইন আমাদের দেশে চালু হোক জোরের হাত কাটা আইন বাস্তবায়ন হোক এটা কি আপনারা দেখতে চান কারা কারা চান হাত তোল আল্লাহর গেলেন জোরে সরে দেখবেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরাইয়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান ধরো আল কোরআন ফিরাইয়া আনো সেই হারানো সম্মান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর যে তাকবীর শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির বেঈমান যে তাকবীর শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির বেঈমান সত্যের সেই হংকার তোল রে আরেকবার সত্যের সেই হংকার তোল রে আরেকবার পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার লিল্লাহে তাকবীর لله تكبير তল তাকবীর ধ্বনি ধরায়া রাখবার বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরাইয়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান যে ঈমান বলে ওরে মুসলমান শাসন করেছিলি দুনিয়া জাহান যে ঈমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান সত্যের সেই তলোয়ার হাতে নেওয়ার একবার সত্যের সেই তলোয়ার হাতে নেওয়ার একবার কুফুরির ভীতি ভেঙে করো রে চোরমার লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর তল তাকবীর ধ্বনি ধরায়া রাখবার লিল্লাহে তাকবীর لله تكبير এ ভাই আমি কি কোন মানুষের তৈরি করা আইনের কথা বলছি কার আইন আল্লাহর আইনের কথা বললে অনেকেরই পছন্দ হয় না আহা আহা কি কপাল পোড়া মুসলমান তুমি কোরআনের আইন অপছন্দ করবে কেন তোমার ঘরে তো কোরআন আছে তুমি তো কোরআন ভালোবাসো তোমার বাবা বাবা মারা গেছে হিপসখানা থেকে ছেলে মেয়ে ডেকে নিয়ে গিয়ে করন কোরআন খতম করে তুমি দোয়ার অনুষ্ঠান করো এই কোরআন মাঝে মাঝে তেলাওয়াত করে চুমা খাইয়া বুকের সাথে ঝরে আবার আলমারিতে রেখে দাও কোরআনের আইনের কথা বললে তোমার মন খারাপ হবে কেন কোরআনের আইনের কথা বললে মন খারাপ করবে তো তারা কাফের বেঈমান মুশরিক যারা আমি ঈমানদার আমার বুকে ঈমান আমার জীবনে কোরআন আমার মরণে কোরআন কথা বলেন আহা আমি কোরআনের বিধান কিভাবে অপছন্দ করি তোমার মাথার ভিতরে শয়তান কুফুরি চিন্তা ঢুকাইছে যে কোরআন তেলাওয়াত হবে সোমা খায় রেখে দেওয়া হবে কোরআন দিয়ে ছেলেমেয়ের বিয়ে পড়ানো হবে কোরআন দিয়ে হুজুররা ইমামতি করবে ওয়াজ নসিহত করবে জিন ভূত তাড়াবে ঝাড়ফুঁক করবে এই কোরআন শুধু মনে হয় এই কারণে আসছে আসলে কি তাই লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ আল্লাহ বলছে কোরআন নাজিল করছি মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কথা বলেন না কেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর জাহিলিয়াতের নিকষ কালো অন্ধকার পথ থেকে মানুষকে আলোর পথে আনার জন্য কোরআন নাজিল করছি তোমার মাথার ভিতরে শয়তান কুফুরি ঢুকাইছে হ্যাঁ এ ভাই আমরা বলছি কোরআন দিয়ে বিচার করো কোরআনের বিচার যারা চাই না তারা কাফের তারা কাফের তারা কাফের ভাই তারা কাফের তাদের কাফের বলেছে কে ভাই আমি বলি না তাদের কাফের কে বলেছে সূরা মাইদার ভিতরে আল্লাহ বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ এই কথাটা কোরআনে আছে না নাই আল্লাহ বলছে আমি কোরআন নাজিল করেছি আমার এই কোরআনের বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করবে না ওরা কাফের হয়ে যাবে ওরা কাফের হয়ে যাবে ওরা কাফের ওরা জালেম ওরা ফাসেক তাহলে আমরা কেউ তো কাফের হতে চাই না তাহলে কোরআনের বিধানের বিরোধিতা করা যাবে
একটা একটা করে বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে এরপরে শুনেন ভাইরা আমার ইসলাম বিজয়ী হোক এটা আপনারা চান কিনা ইসলামের বিজয় চাই না যারা কাফের হয়ে যাবে তারা কোরআনে আছে না নাই يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون ওই কাফেররা চায় মুখের ফুঁদে ইসলামের প্রদীপকে নিভিয়ে দিতে আর আমি আল্লাহ চাই তমাম দুনিয়াতে ইসলামের দীপশিখাকে প্রজ্বলিত করতে আল্লাহ চাই ইসলাম বিজয় হোক কাফেররা চায় ইসলামের বাতি নিবে যাক আল্লাহ বলছেন আমি আল্লাহ ইসলামকে বিজয় করব ওয়ালাউ কারিহাল কাফিরুন যদিও কাফেররা এটা অপছন্দ করে তাহলে কাফের যারা ইসলামের বিজয় চাইবে না তারা এখন আমি আপনাদের কাছে জানতে চাই তমাম দুনিয়াতে ইসলাম বিজয়ী আছে না পরাজিত না না ইসলাম কি বিজয়ী আছে না ইসলাম পরাজিত আছে তো ইসলাম বিজয়ী থাকার মানে হলো ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন চলবে ইসলামের বিধান অনুযায়ী এখন কি ইসলামের বিধান অনুযায়ী চলে না 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 চলে না ইসলামের বিধান অনুযায়ী আমাদের গোটা জীবন জিন্দেগি চলে না ও ভাই ওই যে দেখেন রাস্তা দিয়ে হাঁটবেন ওখানেও ইসলামের বিধান নাই ইসলাম বলেছে হাঁটবা ডান দিক দিয়ে আর ব্রিটেন আমেরিকা বলেছে বাম দিক দিয়ে এখন আমরা কোন দিক দিয়ে যাই এই যে আমি যশোর থেকে আসার সময় যদি ডান দিক থেকে আসতাম তাহলে আপনাদের এই পর্যন্ত আসতে পারতাম ওই হাসপাতালে থাকতাম নাই কবরে গোরস্তানে নাকি ভাই তাহলে ইসলামের বিধান সব জায়গায় থাকবে কালিমাতুল্লাহি হিয়া উলিয়া সকল বিধানের উপরে আমার আল্লাহর ইসলামের বিধান থাকবে কারণ জমিন কার আমরা কার তমাম দুনিয়ার মালিক কে এখানে রাজত্ব চলবে কার এখানে আল্লাহর ইসলাম থাকবে সবার উপরে এখন ইসলাম সবার নিচে আর ব্রিটেন আমেরিকারও আইন আমাদের মাথার উপরে এখন আমরা যারা ইমানদার তারা চাচ্ছি যে ইসলাম উপরে থাকুক আর কাফের যারা তারা কখনো চাবে না যে ইসলাম উপরে থাকুক তাহলে আমরা কি ইমানদার আমরা কি ইমানদার আর বলেন আমরা কি বাংলাদেশে কত পার্সেন্ট ইমানদার 90% বলেন কত পার্সেন্ট মানে খাতা কলমে আদম শুমারিতে 90% তো 90% মুসলমানের ভিতরে 51% মুসলমান যদি ইসলামের বিজয় চাইতো তো ইসলামের বিজয় কি কেউ ঠেকাতে পারত তার মানে আমরা নামাজ ইসলামের নামাজ ভালো লাগে রোজা ভালো লাগে হজ ভালো লাগে জিকির ভালো লাগে হ্যাঁ ইসলাম বিজয়ী হোক ইসলাম দিয়ে সব জায়গায় ইসলাম চলুক কোরআনের আইন চলুক এটা আমরা অধিকাংশ মুসলমানই চাই না আচ্ছা ভাই কাফের হওয়ার জন্য কি ইসলামের সব বিধান অস্বীকার করা লাগবে আরে জোরে বলেন না কেন ইমানটা হলো এমন একটা জিনিস এই যে অঙ্ক করেছেন এক পাতা অঙ্ক করেছেন ওই শেষে এক লাইনে গিয়ে ভুল হয়ে গেছে অঙ্ক কি ঠিক থাকবে ওই এক লাইনে ভুল হওয়ার কারণে কি গোটা অঙ্ক কি বাতিল হয়ে যাবে এ ভাই ইমানটা ঠিক এরকম সব মেনে নিয়েছেন একটা বিধান অপছন্দ করেছেন ইমান বাতিল আমি কি ভাই বুঝাতে পারছি ভাই আমি আবারও বলছি অঙ্কের মতো ইমানটা হচ্ছে অঙ্কের ভিতরে দুই পাতা তিন পাতার একটা অঙ্ক করেছেন সব ঠিক লাস্টে এক লাইনে গিয়ে ভুল করে ফেলেছেন সব বাতিল তো ইমানটাও ঠিক ইসলামের 100 বিধানের ভিতরে মনে করেন 99টাই মেনে নিয়েছেন আর একটা বিধান ভালো লাগে তাহলে কি কাফের তাহলে কি বলেন তাহলে কি যেমন ওই যে আমি আপনাদেরকে বলি না এর আগে ইবলিস শয়তান 6 লক্ষ বছর আল্লাহর গোলামি করেছে কয় বছর 30,000 বছর বাইতুল মামুত তওয়াব করেছে একটু একটু বিবেক দিয়ে চিন্তা করেন তো ভাই একটু আমরা যে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছি কুফুরি করে কিভাবে জান্নাতে যাব ভাই সাধারণ অপরাধ করেছেন ওটা আল্লাহর ব্যাপার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিন্তু কুফুরি শিরক নেফাক এগুলো করে তো ক্ষমা পাওয়া যাবে না এ ভাই শুনেন এটা আমি বলছি 30,000 বছর 30,000 আমরা হায়াত পাই কয় বছর
60 বছর 70 বছর আর ইবলিস শয়তান 6 লক্ষ বছর আল্লাহর গোলামি করলো 30000 বছর বাইতুল মামুর তওয়াব করলো 14000 বছর ফেরেশতাদের মজলিসে ওয়াজ করেছে তাহলে তার আমল বেশি না কম আরে জোরে বলেন না কেন তার আমল কত কত বেশি এত আমল করেছে সে মুআল্লিমুল মালায়েকা হয়ে গেছে ফেরেশতাদের মুআল্লিম আল্লাহু আকবার এখন সে হুকুম অস্বীকার করেছে কয়টা একটু জোরে বলেন আর একবার জোরে বলো হ্যাঁ কয়টা আল্লাহ বলল আদমকে সিজদা দাও সবাই দিল ইবলিস দিল আল্লাহ বলল দিলি না কেন আমি তো রব হুকুম করেছি তুই কেন আমার হুকুম অমান্য করলি সে বলছে আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি আগুন প্রজ্বলিত করলে ঊর্ধ্বগামী হয় আর মাটি আকাশের দিকে ছুঁড়ে দিলে নিম্নগামী হয় যুক্তির কথা হলো আদম আমাকে সিজদা দেবে আমি আদমকে না আনা খায়রুম মিনহু আমি তো আদমের চেয়েও শ্রেষ্ঠ আল্লাহ বলছে আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন সে অস্বীকার করলো এবং অহংকার করলো যার কারণে কি হলো জোরে বলেন কি করলো কি হলো আচ্ছা এবার এবার আসেন এবার আসেন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলল যে এই গাছের কাছে যাবে না ফলও খাবে না স্বামী স্ত্রী দুইজন জান্নাতের নাজনিয়ামত ভোগ করো গাছের কাছে যাবে না ফল খাবা আচ্ছা আদম আলাইহিস সালাম শয়তানের প্রচারণায় পড়ে গাছের কাছে বলেন গাছের কাছে ফল খাইছে আল্লাহর হুকুম অমান্য হই নাই আল্লাহ বলল আদম নিষেধ করেছিলাম না গেলা কেন আদম আলাইহিস সালাম কি কোনো যুক্তি পেশ করেছে আরে জোরে বলেন না কেন আদম আলাইহিস সালাম কি বলেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব বলেন তো আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছে কিনা শয়তানও যদি বলতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আল্লাহ শয়তানকেও ক্ষমা করে দিত কিন্তু সে ক্ষমা না আছে সে যুক্তি খাড়া করলো আমি আগুনের তৈরি আদম মাটির তৈরি আমি আদমের চেয়ে উত্তম আদম আমাকে সিজদা দেবে আমি আদমকে না সে অস্বীকার আর অহংকার করার কারণে কাফের হয়ে গেছে আমি আপনাকে বলবো বন্ধু আমরা আদমের সন্তান জীবন চলার পথে এই জাহিলি সমাজে চলতে চলতে কোন কোন জায়গায় আমাদের ভুল ত্রুটি হয়ে যেতে পারে এখন আমি যদি ইমানদার হই ভুল করার সাথে সাথে তওবার দরজা খোলা আছে না নাই আপনি তওবা করবেন যদি তওবা করতে পারেন আপনার গুনাহ যদি দুনিয়ার সীমানা পেরিয়ে আমার আল্লাহর আকাশের জগৎকে স্পর্শ করে আমার আল্লাহ ওয়াদা করেছে গোলাম তওবা করে ফিরে আসার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব আর একবার বলুন সুবহানাল্লাহ ইল্লা মান তাবা ওয়া وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما او بندا তুমি যদি ফিরে আসো তওবা করো মানে কি আর বলেন কার দিকে আল্লাহর দিকে যদি তুমি ফিরে আসো আমানা নতুন করে যদি ঈমান আনো ওয়া মিলা আমালান সলিহান আর ভালো ভালো আমল করার যদি সিদ্ধান্ত নাও বিগত জীবনে যত গুনাহ তোমার হয়ে গেছে আল্লাহ বলেন গোলাম ও আমার বান্দি 10 বছর 20 বছর পদ্মার সাথে চলো নাই বেপদ্দায় চলেছো নামাজ ছেড়ে দিয়েছো কুফরি করেছো শিরিক করেছো নে ভাকিতে কাঁদিতে লিপ্ত ছিলে কত গুনাহ তুমি করেছো তোমার গুনাহ যদি আমার দুনিয়ার সীমানা পার হয়ে আকাশের জগৎকে স্পর্শ করে ও গোলাম তুমি মনে রেখো আমি তোমার রব আমার ক্ষমা তার চেয়ে অনেক বেশি বড় আর একবার বলুন সুবহানাল্লাহ তুমি যদি তওবা করে আমার কাছে আসতে পারো আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো তোমার জীবনের গুনাহ শুধু ক্ষমা করব না তোমার গুনাহগুলো আমি আল্লাহ সওয়াবে পরিণত করে দেব আরো জোরে বলুন গুনাহগুলো কি হবে গুনাহগুলো শুধু ক্ষমা হবে না ওই গুনাহগুলো কি হবে এমন আল্লাহকে আর পাওয়া যাবে আহা এই আল্লাহরে আমরা চিনলাম না এ গোলাম তুমি আল্লাহর সাথে কুফরি করো না
এটা বিদ্রোহী অপরাধ এটা বিদ্রোহের অপরাধ তুমি শিরিক করো না আল্লাহ তা ক্ষমা করবে না তুমি অন্তরে নেফাকে এতেকাদি স্থান দিও না তুমি জাহান্নামী হবে কোনদিন আর বের হতে পারবে এজন্য ভাইরা আমার কুফুরি করা যাবে ইসলাম বিজয়ী হোক এটা আমরা চাই কিনা ইসলামের বিজয় চাই না যারা কাফের আর জোরে বলেন ইসলামের বিজয় চাই না তারা কাফের আমরা কি কাফের হতে চাই তাহলে तमाम দুনিয়াতে ইসলাম বিজয়ী হোক এটা দেখতে চান কারা হাত তোলেন তারা আল্লাহ হাত গুলো কবুল করুন আল্লাহ হাত গুলো ইসলামের পতাকা তলে কবুল করুন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন ও আল্লাহ দুনিয়াতে যদি আমাদের দেখা না হয় জান্নাতি কোরআনের মাহফিল আমাদের মিলিত করে দিও আমরা তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইসলামের বিজয় চাই কথা বলেন ঠিক কি না ভাইরা আমার ইসলামের সাথে দুশমনি করা যাবে হ্যাঁ আপনি আমার সাথে ব্যক্তিগতভাবে আমাকে অপছন্দ করতে পারেন ব্যক্তিগতভাবে আমার সাথে শত্রুতা করতে পারেন ব্যক্তিগত কারণে জমি জায়গা নিয়ে লেনদেন নিয়ে আমার সাথে আপনার সাথে মনোমালিন্য হতে পারে কিন্তু ইসলামের কারণে দুশমনি করা যাবে আমি ইসলামের কথা বলি কোরআনের কথা বলি এই কারণে আপনি আমাকে শত্রু ভাবতে পারবেন না কথা ক্লিয়ার ভাইরা আমার এইজন্য খুব ভালো করে শুনবেন যেই কুফুরির গুনাহ করা যাবে না তাহলে ইসলামের বিজয় চাই না যারা কাফের হয়ে যাবে তারা কাফের হয়ে যাবে আচ্ছা বলেন তো কোরআনের জ্ঞান পাইছে যারা আলেম তারা কুরআনের জ্ঞান কি সবাই পাইছে এই ভাই শুনেন কুফুরির আলোচনা শিরকের আলোচনা নেফাকের আলোচনা তো হয় না ঈদের পরের দিন আমার মাহফিল আছে আমি ওই যে আলীনগরের শিরকের উপরে কথা বলেছি আজকে কুফুরির ব্যাপারে বললাম আর ওই যে আমার ওই নাসির বাজারের পাশে ঈদের পরের দিন মাহফিল আছে ওখানে নেফাক মানে মুনাফিকি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো করে শুনবেন পাঁচটা অপরাধের ব্যাপারে আমি এই এলাকায় যদি মাহফিল করি এই পাঁচটা অপরাধের ব্যাপারে আমি কথা বলবো আর পাঁচটা অপরাধ থেকে বেঁচে কবরে যাবেন আপনার আমল যদি অল্প হয় আপনি জান্নাত পেয়ে যাবেন শুনেন ভাই শুনেন কোরআনের আলেম কি সবাই হইতে পারছে আপনাদের গ্রামে কি সবাই কোরআনের আলেম হইছে কয়জন হাতে গোনা 10 জন 20 জন আল্লাহ বলছেন ثم أورثنا الكتاب الذين استفينا من عبادنا আমি আমার গোলামদের ভিতর থেকে বাছাই করে কোরআনের আলেম বানিয়েছি কোরআনের ওয়ারিস বানিয়েছি জোরে কোন আল্লাহু আকবার চাইলেই সবাই কোরআনের আলেম হতে পারে চাইলেই সবাই কোরআনের আলেম হতে পারে না কোরআনের আলেমরা হলো আল্লাহর বাছাই করা বান্দা আরো জোরে বলুন আল্লাহু আকবার এইগুনেই কোরআনের জ্ঞান আল্লাহ দিয়েছে বাছাই করে করে আমি হাসান আল মামুনকে যদি আল্লাহ কবুল না করত তাহলে আমি এখানে কোরআনের কথা বলতে পারতাম না আমাকে সারা জীবন পড়াতে পারি এমন উস্তাদ সমতুল্য আলেম আছেন না তাদের ভিড় থেকে বাছাই করে আল্লাহ আমাকে এনেছেন এটা আল্লাহর অনুগ্রহ এটা কি আল্লাহ এখন আল্লাহ আমাকে কোরআনের জ্ঞান দিলাম আলেম বানালো এখন এই কোরআনের জ্ঞান পাওয়ার পরে যদি কোরআনের কথা আমি গোপন করি তাহলে কোরআনের কথা গোপন করবে যারা আলেম হওয়ার পরেও কাফের হয়ে যাবে তারা এমন কুফুরি করা আলেম আমাদের দেশে আছে না না আল্লাহ বলছেন শুনুন إن الذين يكتمون ما أنزل الله إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا كتاب الرجال من جدر ديسي وأمر عليهم رسولهم
এই জ্ঞান পাওয়ার পরে যদি তুমি কোরআনের কথা গোপন করো ইশতারুনা বিহি সামানান কলিলা আর এই কোরআনের কথা গোপন করে যদি তুমি অল্প মূল্যে বিক্রি করে দাও কোরআনকে যদি অল্প মূল্যে বিক্রি করে দাও তাফসীরের কিতাবের ভিতরে আমি দেখলাম অল্প মূল্যে বিক্রি করার মানে হলো ইমামতি করতে গিয়েছে এখন ইমামতি করতে গিয়ে কোরআনের হক কথা বললে ইমামতি চলে যাবে এই ভয়ে কোরআনের হক কথা বলে নাই তাফসীর মাহফিলে গিয়ে কোরআনের হক কথা বললে দাওয়াত আর হতেও পারে নাও পারে এজন্য কোরআনের হক কথা বলে নাই এখন এই যে কোরআনের কথা গোপন করে ইমামতি করে ওয়াজ নসিহত করে টাকা পয়সা কিছু পকেটে নিয়ে বাড়ি গিয়ে বাজার করবে চাউল কিনবে ডাউল কিনবে মাছ কিনবে ওইটা বাজার করে বাড়িতে গিয়ে স্ত্রী রান্না করে খাওয়াইবে আল্লাহ বলছে শোনো আলেম ওইটা দেখতে বাজারের মাছ হতে পারে ওইটা দেখতে ডাউল হতে পারে কিন্তু আমি আল্লাহ বলছি শোনো ওইটা মাছ না ডাউল না গোশ না তুমি যে কোরআনের কথা গোপন করে ইনকাম করে বাজার করে খাইলা শোনো ওইটা কি আমি আল্লাহ বলছি উলাইকা মা ইয়াকুলু উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওই আলেমরা জানো জাহান্নামের আগুন দিয়ে ওদের পেট পরিপূর্ণ করে নিল আল্লাহ এখানে ক্ষান্ত হয়নি আল্লাহ আবার বলছেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা এই ধরনের আলেম নামের জালেমদের সাথে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কোনো কথা বলবো না ওয়ালা ইউযাক্কিহিম এদের ছোটখাটো গুনাহ maaf করব না ওয়ালাহুম আযাবুন আলীম আর এদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আযাব কথাকার তাহলে বাংলাদেশের সব আলেমরা যদি কোরআনের আইনের কথা বলতো কোরআনের আইন চাইনা যারা কাফের তারা এই কথা যদি প্রতিটা মসজিদের মেম্বার থেকে খতিব সাহেবরা বলতো বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান কোরআনের আইনের পক্ষে ঝাঁপিয়ে পড়তো কথা বলুন ঠিক কিনা ৩০ বছর ইমামতি করেছে ৩০ বছর কতবার কত হাজারবার নামাজের ওয়াজ করেছে জিকিরের ওয়াজ করেছে একটা দিনও কোরআনের আইনের কথা বলে নাই এমন খতিব আছে না নাই ওই আলেম ওই ইমাম আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াতে হবে তুমি রিজিকের চিন্তা কেন করো রিজিকের মালিক কে খাওয়াই কে তুমি দেখো না ৪০ সেকেন্ড আগে ৪৫ সেকেন্ড আগে যে লোকটা তিনটা বাড়ির মালিক ৪৫ সেকেন্ড পরে তিনটা রুটি হাতে করে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে তুরস্কে দেখেননি ভাই ওই তুরস্কের ভূমিকম্পে দেখেন নাই ৩০ ৪০ ৪৫ সেকেন্ড আগে কয়টা বাড়ির মালিক তিনটা বাড়ির মালিক ৪৫ সেকেন্ড পরে তিনটা রুটির মালিক তাও অন্যের দেয়া তুমি কিসের কিসের চিন্তা করো রিজিকের মালিক কে তুমি কিসের ভয় করো ভাই তুমি আলেম তুমি জানো না ওই যে আল্লাহ রসুলের কাছে আল্লাহর বান্দা মসজিদের ভিতরে বসে আছে সব সময় মসজিদে বসে থাকে আল্লাহ রসুল বলছে আল্লাহর গোলাম সব সময় মসজিদে থাকো কেন কই হুজুর দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমি এত অভাবে পড়ে গেছি এত ঋণগ্রস্ত হয়ে গেছি বাইরে বেরালেই লোকেরা টাকা চাই মান অপমান করে এই জন্য মসজিদের ভিতরে বসে আছি নিরাপদ জায়গা আল্লাহর নবী বলে আল্লাহর গোলাম যে তাসবি পড়ার কারণে গোটা মাকলুককে আল্লাহ রিজিক দেয় তুমি কি ওই তাসবিটার আমল করতে পারো না সুবহানাল্লাহ আল্লাহর নবী আমল বলে দিলেন যাও তুমি আমল করবে ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে ওই তাসবিটা পড়বা যে তাসবির কারণে তাম দুনিয়ার মাকলুককে আল্লাহ রিজিক দেয় সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ তুমি এই তাসবিহটা পড়বা প্রতিদিন সকালে সন্ধ্যায় ১০০ বার করে পড়বা ওই আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হয়ে চলে গেল কিছুদিন পর ফিরে আসলো আল্লাহর নবীকে ডাক দে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যে আমল আমাকে করতে বলেছিলেন ওই আমলটা আমি করছি ওই আমল করার কারণে আমার আল্লাহ আমাকে এত রিজিক দিয়েছে এত রিজিক দিয়েছে আমার ঋণ তো পরিশোধ হইছে আমার অভাব তো মোচন হইছে এখন আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে আর একবার বলুন সুবহানাল্লাহ
আরে ইমাম তুমি তো পাঁচক্ত মসজিদে নামাজে আল্লাহর সেজদা দাও আরে যা কপাল আল্লাহর সেজদা দেয় ওই কপাল কখনো খারাপ হতে পারে না তার জীবনে কখনো রিজিকের অভাব হতে পারে না তুমি পরোয়া করবে না ইমামতের পরোয়া করবে না ওই মেম্বারে যখন বসবে তখন তুমি মনের ভিতরে এই ফিলিংস আসবে যে এই মেম্বারে বসে আমার রাসূল খুতবা দিয়েছে এই মেম্বারে বসে আবু বকর ওমর খুতবা দিয়েছে তুমি কারো পরোয়া করবা না তুমি কোরআনের হক কথাগুলো মাথা উঁচু করে বলবা ইমাম মানে নেতা তুমি নেতার মতো মাথা উঁচু করে কথা বলবা তুমি গোলামের মতো কথা বলবা ইমামরা কি গোলাম আরে বলেন না কেন ইমাম মানে কি নেতার মতো মেম্বারে বসে কথা বলবা সিংহ শাবকের নাই কোরআনের হক কথা বলবা কারো পরোয়া করবা না কথা ঠিক আছে কিনা আল্লাহ আমাদের কুফুরির গুনাহ থেকে হেফাজত করুন আল্লাহ তুমি আমাদের কুফুরির গুনাহ থেকে হেফাজত করো আমাদের এই ছোট্ট বডিটা কুরআন দিয়ে সাজানোর তৌফিক দাও আমাদের ছোট্ট বাড়িটা আমার পরিবারটা আমার স্ত্রী সন্তান আমার কলিজার টুকরা সন্তান আমার প্রিয়তম স্ত্রী আল্লাহ আমার এই ছোট্ট পরিবারটা তুমি ইসলাম দিয়ে সাজানোর তৌফিক দাও আমাদের এই প্রিয় মাতৃভূমিটা তুমি ইসলামের জন্য কবুল করে নাও এদেশে তুমি কোরআনের মহারাজ কায়েম করে দাও এদেশে শুধু না তাম পৃথিবীতে আল্লাহ তুমি ইসলামকে বিজয়ী করে দাও আরো জোরে বলুন আল্লাহ